শুক্রবার দত্ত হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় ধুন্ধুবার পরিস্থিতি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগে কর্মবিরতির ডাক্তার জুনিয়র ডাক্তাররা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থায় ফ্রে প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন ডাক্তার এবং রোগীর পরিবার একে অপরের পরিপূরক এখানে আস্থা ফিরিয়ে আনা বেশি জরুরি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা এমনিতেই আত্মীয়ের মৃত্যু হলে সেই পরিবার বা তার ঘনিষ্ঠরা একটা উত্তেজিত থাকে নিশ্চয়ইভাবে সেই উত্তেজনা ওইভাবে বহিঃপ্রকাশ উচিত নয় কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাগুলো যুগে যুগে দেশে দেশে রাজ্যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে আমি তো আবার বলছি ডাক্তার এবং রোগীর পরিবার এই পারস্পরিক এটা একে অপরের পরিপূরক এখানে আস্থাটা ফিরিয়ে আনাটা খুব বেশি জরুরি নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু আপনি পুলিশ প্রশাসন ব্যবস্থা বলতে আপনি কী কতটা কি বোঝাতে চান মানে রোগী পিছু না ডাক্তার পিছু পুলিশ না সিস্টেম এটা এটা তো সম্পূর্ণভাবে সেই রোগীর পরিবার তাদের মধ্যে যদি ক্ষোভ দেখা যায় তার একটা বহিঃপ্রকাশ তাতে তাতে যাদের ক্ষোভ না দেখা যায় সেটাও দেখাটা সিস্টেমের দায়িত্ব বাকি পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখ